স্যার, আপনার কাছে আমরা আবারও আসছি। আমরা প্রতিবন্ধীদের চিকিৎসা কিভাবে করা হয়, কোথায় করা হয়, চিকিৎসার ফলাফল কেমন, এই বিষয়টি নিয়ে আমরা আপনার কাছে আবারও জানতে চাই। আমি অ্যাকচুয়ালি এটাকে দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। সরকারি আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা আমি প্রথমে আমার বক্তব্যে বলেছি যে এই বর্তমান সরকার অবশ্যই মানসিক এবং বাচ্চা শিশু প্রতিবন্ধী বা মানে বান্ধব সরকার, যে কারণে সে অলরেডি 33 থেকে 35টা সেন্টারে অলরেডি শিশু বিকাশ কেন্দ্র তৈরি করেছে, যেখান ভিতরে আমরা একটা কম্প্রিহেন্সিভ বা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ পেতে পারি। এছাড়া আপনি জানেন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, ঢাকা শিশু হাসপাতাল, বারডেম, মিরপুর শিশু হাসপাতাল, এই সবগুলিতেই তাদের চিকিৎসার ব্যবস্থা আছে সরকারি পর্যায়ে। এছাড়া বর্তমান সরকার যেটা করেছে যে 64টা ডিস্ট্রিক্টে সমাজসেবা বিভাগের আন্ডারে একজন ফিজিওথেরাপিস্টকে রিক্রুট করে দিয়েছেন, যারা এই প্রতিবন্ধী বাচ্চাদের ফিজিওথেরাপির ব্যাপারটা এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ডিল করবেন। এছাড়া এখন যদি আমরা চিন্তা করি যে প্রতিটা ডিস্ট্রিক্ট হাসপাতালে, ইভেন আরো নিচের লেভেলে যদি আমরা চিন্তা করি, উপজেলা লেভেলে এখন কিন্তু শিশু বিশেষজ্ঞ ওখানে পোস্টিং আছে, এই শিশু বিশেষজ্ঞরা কিন্তু এই ধরনের প্রতিবন্ধী বাচ্চাদেরগুলির জন্য ঠিকমতো আইডেন্টিফিকেশন করে এবং একদের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি দেওয়া যতটুকু পর্যন্ত তাদের লেভেলে সম্ভব দিতে পারেন। তারপর যদি তারা মনে করেন, তাহলে ঢাকায় যেসব টার্শিয়ারি কেয়ার সেন্টারগুলি আছে এগুলিতে পাঠাতে পারেন। এটা হচ্ছে সরকারি পর্যায়ে কোন কোন জায়গায় একজন প্রতিবন্ধী মা বা একজন বাচ্চা তার চিকিৎসা পেতে পারে সেটার একটা কয়েকটা উদাহরণ দিলাম। একইভাবে আমরা জানি যে সারা বাংলাদেশ এখন খুব স্ট্রং এনজিও নেটওয়ার্ক আছে, তার ভিতরে যেমন ব্রাক আছে, প্রশিকা আছে, আরো অন্যান্য এনজিও নেটওয়ার্ক আছে, যারা অ্যাকচুয়ালি এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য বিভিন্ন রকম সেবা কার্যক্রম নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন স্কুল করেছেন, রিহ্যাবিলিটেশন সেন্টার করেছেন, তাদের ব্যায়ামের সেন্টার করেছেন, স্পিচ থেরাপি দিচ্ছেন, ইয়ারিং অ্যাসেসমেন্ট করছেন, এই কয়েকটা প্রেক্ষাপট। এবং এটা শুধু যে ঢাকা শহরের সীমাবদ্ধ তা না, এটা এখন কিন্তু গ্রামে গঞ্জে প্রত্যন্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট ছড়িয়ে পড়েছে। তো এদিক দিয়ে আমি বলবো যে আমরা অনেক দূর এগিয়েছি এই ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। এই বিষয়ে যদি যোগ করতেন আপনি। আমি বলি যে যেহেতু আমাদের মানসিক রোগ যেটা, সেটাও একটা প্রতিবন্ধিতা তৈরি করে এবং একটা বিভিন্ন ডিপ্রেশনের বার্ডেন তো অনেক বেশি আমাদের পরিবার, সমাজ, দেশ এবং তথা বিশ্বের উপরে। সেই জন্য আমি এর সঙ্গে অ্যাড করব শুধু যে মানসিক রোগেরও যথাযথ চিকিৎসা দরকার। এখন মানসিক রোগের চিকিৎসা কিন্তু অনেক ভালো, অনেক ভালো চিকিৎসা এসেছে, ওষুধ এসেছে, সাইকোথেরাপি আছে। তো আমি মনে করি যথাযথ মানসিক রোগের চিকিৎসা এর সঙ্গে আমি শুধু অ্যাড করে দিলাম। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, আমি একটু কি মনে হিসেবে একটু অ্যাড করব, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি। সরকার কিন্তু খুব যুগান্তকারী দুইটা পদক্ষেপ নিয়েছেন। আমরা সবাই জানি যে গভর্নমেন্ট দুইটা জিনিস করেছে সরকারি পর্যায়ে এগুলিকে সার্ভিস এনশিওর করার জন্য বা রাইটটাকে প্রতিষ্ঠা করার জন্য। একটা হচ্ছে যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অথবা ন্যাশনাল ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট অফ দি ডিজেবিলিটি, যেটা আমরা সবাই জানি যে মিরপুরে আছেন, এখানে রেসিডেন্সিয়াল ফেসিলিটিস আছেন, প্লাস ওখানে চিকিৎসার ব্যবস্থা আছেন। আর এটা কমপ্লিট করার জন্য টোটাল এই দিকটা যেন কেউ যেন এক্সপ্লোর করতে না পারে, তাদের রাইটটাকে, তাদের রাইটটা যেন যথাযথভাবে মূল্যায়ন করা হয়, সে কারণে কিন্তু বর্তমান গভর্নমেন্ট একটা অ্যাক্ট বা একটা আইন পাস করে একটা ট্রাস্ট করে দিচ্ছেন, যেটার চেয়ারম্যান হচ্ছে আমাদের গোলাম রব্বানি স্যার, দ্যাট মিনস নিউরো ডেভেলপমেন্টাল ডিজেবিলিটি প্রোটেকশন ট্রাস্ট। এই ট্রাস্টটা কিন্তু সমাজসেবা মন্ত্রণালয়ের আন্ডারে এই দুইটা প্রতিষ্ঠান, এবং এই দুইটা প্রতিষ্ঠান কিন্তু এই ডিজেবল বাচ্চাদের অধিকার, তাদের সুযোগ সুবিধা সবকিছু এনশিওর করতে করার জন্য সদা সচেষ্ট আছেন। তাছাড়া আমরা জানবো যে আমি যে তার আগে উদাহরণগুলি দিলাম যে 64টা ডিস্ট্রিক্ট, 64 ডিস্ট্রিক্টে যে একজন করে ফিজিওথেরাপিস্ট আছে, এটা কিন্তু স্বাস্থ্য হেলথ মন্ত্রণালয়ের আন্ডারে না, নট আন্ডার দি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, রাদার এগুলো হচ্ছে যে সমাজসেবা বিভাগের আন্ডারে। অর্থাৎ আমাদের ঢাকাতে যে মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আছে, তাদের মাধ্যমে এই 64টা ডিস্ট্রিক্টে 64 জন ফিজিওথেরাপিস্টকে রিক্রুট করে দেওয়া হচ্ছে এবং তাদের কাজকর্ম মনিটর করা হচ্ছে। এবং আমি পার্সোনালি, আমি যেহেতু একজন চিকিৎসক, ঢাকায় প্র্যাকটিস করি, যখনই কোনো একটা রোগী এই ধরনের আসে, আমি বলি যে তোমরা ঢাকায় আসার দরকার নাই, তোমার জেলাতে তুমি গিয়ে সমাজসেবার যে অফিস আছে ডিস্ট্রিক্টে অথবা উপজেলা লেভেলে, ওই জায়গাতে খোঁজ দিবা যে এখানে সেবা এবং সাহায্য সংস্থা কোন জায়গায় আছে, এবং ওই জায়গাতে গেলে তুমি তোমার সাহায্য পাবে। এই ফেসিলিটিকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে তাদের স্বাস্থ্যগত দিক, দ্বিতীয় হচ্ছে যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু এখন মিনিস্ট্রি অফ এডুকেশন
বিভিন্নভাবে স্পেশাল নিড বাচ্চাদের যে চিকিৎসার একটা ব্যবস্থা করেছেন, যেটাকে আমরা বলি যে ইনক্লুসিভ এডুকেশন। আর যেখানে এটা হচ্ছে না সেখানে আমরা বলি যে এই বাচ্চাগুলিকে স্পেশাল স্কুলে দেওয়ার জন্য। আর তৃতীয় হচ্ছে যে একটা আর্থিক ব্যবস্থাপনা, যেসব বাচ্চারা ডিজেবল তারা কিন্তু বর্তমান সরকার একটা নিয়ম করে দিয়েছেন, তারা দে উইল গেট এ সার্টিফিকেট। তারা একটা সার্টিফিকেট পাইলে এদেরকে একটা আমাদের ন্যাশনাল আইডির মতো এদের একটা আইডি কার্ড দেওয়া হবে, যেটার মাধ্যমে ওনারা কিন্তু একটা মাসিক ভাতা পাচ্ছেন।